জীবনীরা আমার ভাইরা আমার মা বোনেরা আমার বিশ্বের নবী গোল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকার বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করতে লাগলেন, বিশ্বের নবী আমার কতক্ষণে বাড়ি আসবেন বাবা। এভাবে খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, ঘন্টার ঘন্টা কেটে গেল, তবুও বিশ্বের নবী বাড়ি যখন এলেন না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাদে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করতে লেগে গেলেন। খাদিজার মনটা বাবা ছটফট করতে লেগে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। এমন সমাদে খাদিজা তিনার বেটি হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে ডাক করলেন, বললেন, বেটি ফাতেমা একটু বেটে গিয়ে চলে এসো। ফাতেমার বয়স তখন বাবা 6 থেকে 7 বছরের বেটি। হযরতে ফাতেমাতু যোহরাকে ডাক করলেন, ফাতেমা টুক 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 করে এগিয়ে চলে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকা ফাতেমাকে ধরে জিভে বলতে লেগে গেলেন, ও গো বেটি ফাতেমা তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কেন আসছেন না গো ফাতেমা? তবে একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? হযরতে খাদিজার চোখের পানি দেখে ফাতেমার সহ্য করতে পারলেন না। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। হযরতে ফাতেমা তিনি বাবা কাঁদতে কাঁদতে রাস্তা ধরে নিয়ে চলতে লাগলেন। ফাতেমা একটু দূরে আগে চলে গেলেন। ফাতেমা দেখছেন তো একটা লোক বাবা পাগলের মতো গেটে গেটে চলে আসতেছে, তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, এমনকি মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। দয়ার নবী মুস্তফার বেটি ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটাকে দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা একদিকে আর বাড়েন নাই, ওই পাগলের মতো লোকটা কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে দেয়। ফাতেমা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা কান্না করতেছিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা বাবা আগে দিকে আর গেলেন না, কাঁদতে কাঁদতে বাবা ওয়াপসি বাড়ির দিকে রামানা গেলেন। বাড়ির দরজাতে গিয়ে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। এমন সমাদে খাদিজার কানের মধ্যে আওয়াজ চলে গেল। ওই সমাদে খাদিজা দরজা কানা যেমনি খুলে দিলেন, দেখছেন তো ফাতেমাতু যোহরা কান্না করেন। খাদিজা বললেন, বেটি গো কেন তুমি দরজাতে কান্না করো? আমি তোমার আব্বার খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তবে তোমার আব্বার খবরটা বলো না কেন? কেন তুমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? ফাতেমার চোখের পানি ঝরঝর করে চলে যায়, কোনো জবাব দেন না। খাদিজা দ্বিতীয়বারে বললেন, বেটি গো তোমার আব্বার খবরটা বলো না কেন? কেন তুমি এইভাবে কান্না করো? ফাতেমাতু যোহরা বললেন, ও গো আমার আম্মা জান, ও গো আমার গর্ভধারিণী মা, আমি যখন রাস্তা ধরে চলে যাই গো মা, আমি একটা পাগল লোক দেখতে পেয়ে মা তারে আমি ভয় পেয়ে ওয়াপসি চলে এসেছি। খাদিজা শোনার পরে আরো কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা স্ত্রীর ভাবে থামতে পারে নাই। ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আগে খাদিজা সিনার মধ্যে লাগিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা গো, আমার ঘরে আর মন টিকে না, তোমার আব্বা কোথায় গেলেন, এখন কেন আসেন নাই? তবে বেটি গো, দ্বিতীয়বারে তুমি আবার চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে কান্দে বাবা দ্বিতীয়বারে রাস্তা ধরে যখন চলতে আরম্ভ করে দিলেন, ফাতেমা বাবা একটু দূরে যাওয়ার পরে ওই পাগলের মতো লোকটাকে দেখে আবার চুপ করে দাঁড়িয়ে গেলেন আর জমিনের মধ্যে পড়ে আছেন। ফাতেমা যোহরা বাবা ওয়াপসি যেমনি মুখটাকে ফিরিয়ে বাড়ির দিকে চলে যাবে, এমন সমাজে ওই বাক ব্যক্তি বাবা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা তুমি ভয় পাবে না, পাবে না, আমি কোনো পাগল নই গো, আমি হচ্ছি তোমার আব্বা, আমি বিশ্বের নবী আছি। একটু জোরে বল, নবী পড়ে আছে, নবীর কি কষ্ট, নবীর প্রতি কি অত্যাচার করেছে, আজ আমরা সেই নবীর উম্মত, আর যদি নবীর প্রতি আমাদের মহব্বত থাকতো আজ আমাদের চোখ দিয়ে ভাই পানি আসতো, কি নবী আমাদের জন্য কি করেছে। এই যে আমার ভাইরা বাপজিরা মা বোনেরা, আমার এমন এমন মা বোনদেরকে দেখা যায় 24 ঘন্টা বাবা মোবাইল নিয়ে ঘোচাঘুচি করে যায়, রাত দিন দেখবেন, রাত্রি 12টাতেও দেখবেন মোবাইল নিয়ে বাবা ভিডিও কল করে বাবা এমন এমন লোকের সঙ্গে কথাবার্তা বলে, পরপুরুষের সঙ্গেও বাবা সেইভাবে কথাবার্তা বলতে থেকে যাই। এমন কি আমার মা জননীদেরকে আমি জোরহাত করে বলে যাই, এখানকার মা বোনদেরকে, তুমি 24 ঘন্টা যেমন মোবাইল নিয়ে ঘোচাঘুচি করো, ওই 24 ঘন্টা মোবাইলের পিছনে না থেকে যদি পবিত্র কোরআনের পিছনে যদি দিনের মধ্যে একবার লেগে থাকো, আল্লাহ তোমায় লাভবানী করে দিবে। কয়টা মেয়ে ছেলে রমজানে কোরআন পড়েছে বলো? এরা তো মোবাইল নিয়ে খালি খুচুর খুচুর 24 ঘন্টা লেগে থেকে গেল, বিড়ি নিয়ে থেকে গেল থাকো। তবে আমার হাইরে মা জননীর আমার, একটু একটু পরিবর্তন হয়ে যান, একবার আখেরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, পৃথিবী দুনিয়া থেকে যাওয়ার পরে কি অবস্থা হবে আমার কবরে, একবার যদি চিন্তা ভাবনা করতে পারি তবে আমরা লাভবান হয়ে যাব। হায়রে আমার ভাইরা মা বোনের আমার, একটু চিন্তা করুন, যারা চলে গেল আর পৃথিবীতে ঘুরি আর এলো না, আজকে আমরা যদি ভাবে চিন্তা করি কে দুনিয়াতে কি আছে, আখেরাতে আমাদের সব আছে, আখেরাতে আমাদের বিচার যখন হবে সব তখন দেখা যাবে। আমি বলবো তোমার কি হবে, তোমার দুনিয়াতেই বিচার আছে, মরার পরে কেউ কারির হবে না, বাপ বেটার হবে না, বেটি বাপে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, রোজ হাসুরের ময়দানে কেউ কারির হবে না, সবাই নিজের নিজের নফসি 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 করবে। তবে ভাইরাই আমার একটু ভেবে দেখুন, পৃথিবী দুনিয়া যদি কোনো একজন ভাইয়ের যদি মৃত্যু রাত্রি 10টার সমাতি হয়ে যায়, পাড়া পড়শির লোকেরা সেই লোকটাকে দেখতে চলে আসবে, আত্মীয় স্বজনেরা তার কাছে গিয়ে বসবে, সবাই গিয়ে বসবে, ছেলেরা একদিকে কাঁদবে আব্বা আব্বা করে, মেয়েরা একদিকে কাঁদবে আব্বা আব্বা করে, স্বামী বাবা একদিকে কাঁদবে স্বামীর দিকে লক্ষ্য করে, আমার হাওমাও করে কাঁদবে, বন্ধু সব গেল, সব গেল, আর কিচ্ছু নাই, আমার সব চলে গেল। যেমন বাবা রাত্রি 12টা হয়ে যায়, মানুষের আস্তে আস্তে ঘুম এসে যায়, তখন দেখবেন আত্মীয় স্বজনেরা বলে বলে এ লাশ থেকে গেল, আমরা চললাম, সকালবেলাতে আবার আসবো। বলে এই মরার পরে আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, মরার পরে তখন কি নাম হয়, এই বলেন কি নাম হয়, কি কি নাম, লাশ
মরার পরে আপনার নাম পরিবর্তনে পৃথিবীতে হয়ে যাচ্ছে, তখন বলেন আব্দুর রহমান থাকলো আমি যাচ্ছি বাড়ি, কালকে সকালে আসবো। কে বলে? কি বলে? হাসিয়েন না, একদিন দিন আসবে আপনারও, নামাজ রোজার তো আমাদের নাই, বুড়াইয়া গেলাম, মসজিদ মাদ্রাসা থেকে আমরা নামাজটা পড়তে পারছি না, আজকে আমরা হাট্টা ঘাট্টা কবরে এক পা, বাড়িতে এক পা। আজকে যদি বাস্তব যদি আমাদের ভিতরে ওই ইলিম থাকতো, ওই যদি আমাদের ভয় ঢুকতো, তবে আজকে আমরা পরিবর্তনটা হয়ে যেতাম। তুমি যেদিন মরবে সেই দিন তোমার নামটা আর আব্দুর রহমান বলে ডাকবে না, বলে লাশ কত দূরে আসছে, বলবে না লাশ। ভাবুন, এখানে সূচক আপনাদেরকে বুঝে দিয়ে যাই, এই বক্তব্যটা বলেই আমি শেষ করব। আপন কি বলতে চাইছিলাম ওটাই, যখন তার আত্মীয় স্বজনেরা রাত্রি ১২টা ১টার সময় ঘুম আসলে বলছে থাকলো লাশ, আমি শুনলাম আমরা কালকে সকালে আসবো। বেটা বেটি যখন কানতে কানতে ঘুম আসে, তখনই বাপ বলে তার কাছে যায় না, লাশ বলে তাকে ছেড়ে দিয়ে দূরে তারা ঘুমাতে যায়। এমন কি স্ত্রী, স্ত্রী যে বেঁচে আছে সেই মেয়েটাও তখনও ভাবে না এটা আমার স্বামী যাকে নিয়ে বসবাস করলো, তখন সে স্বামী বলে গ্রহণ করে না, তাকে মৃত্যু বলে দূরে রেখে, লাশ বলে দূরে রেখে সেও দূরে হটে যায়, হটে না? তাহলে পৃথিবীতে তো কেউ কারি নয়, তাহলে হাসরের ময়দানে কে কার হবে? ভাবো, আমরা কথাকে যদি জেনটাকে মাথায় ঘাটাই তাহলে ঠিক আমরা পরিবর্তন। আজ আমার আমার করি, আমার বেটা আমার বিবি আমার ছেলের এইটা মেয়ে সব করি বেড়াই, তো কেউ কারি নয়। একটু নেকির জন্য যখন রোজা হাসরের ময়দানে বলবে বেটারে আমি তোমার বাপ, সামান্য একটু নেকির জন্য আমি থেমে গেছি, নেকে দাও বেটা, বলবে তোমাকে আমি চিনি না, তুমি কে? তখন সেই দিন কেউ কারো হবে না। তবে ভাইরা আমার বাপজিরা মা বোনেরা আমার একটু একটু সতর্ক হয়ে যাও, একবার আখেরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করে পরিবর্তন হও, একটু নামাজ রোজার দিকে গুরুত্ব দাও। আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কোনো দোয়া দরুদ যদি না জানো, সামান্য যদি তোমরা নামাজের দিকে ধাপিত হয়ে রুকুতে সাজদাতে যদি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ আমি সেটা তোমার কবুল করে নিব। আল্লাহর নবীজি আমার, দয়ার নবী মুস্তফা আমার, ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন দিয়ে ডাক দিয়ে বললেন ফাতেমা, আমি কোন পাগল নয়, পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা, আমি নবী মুস্তফা, দয়ার নবীজি, যেমনি বাবা ডাক দিয়ে দিলেন ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরে 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 বিশ্বের নবীর কাছে চলে গেলেন, দয়ার নবী মুস্তফার দিকে তাকে ফাতেমা আমার, অজর ননে কেঁদে চলে যায় ফাতেমা, দুই চোখের পানি ঝরঝর করে চলে যায় ফাতেমা যোহরা, আমার স্ত্রীর ভাবে থামতে পারেন নাই, দয়ার নবীর মুখের দিকে ফাতেমা তাকে তাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার এই অবস্থাটা কেন, একবার বলুন না কেন? বিশ্বের নবীর বেটি ফাতেমা কখনো আব্বা আব্বা বলে ডাকতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়ার নবী মুস্তফার দিকে তাকিয়ে ফাতেমা বললেন ও গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না কেন, আপনার এই অবস্থাটা কে এমন করলো বলুন না কেন? দয়ার নবীজি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে বললেন ও গো বেটি ফাতেমা, একবার চোখের পানি বন্ধ করো, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বেটি একটু কান্নাটা বন্ধ করো না কেন? দয়ার নবী মুস্তফার মুখের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কে এমন অবস্থা করলো, একবার বলুন না কেন? দয়ার নবীজি
চোখ দুটো বন্ধ করলে নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজর নয়নে ঘরে বসে 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 কান্না করে, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করে, এ আমার মা জননীরাই আমার, ও আমার দরদি মায়েরাই আমার, আজ এমন কোন মা আমার আছেন, স্বামী আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, স্বামী ঘন্টার ঘন্টা বাড়িতে এলো না, তবু স্বামীর দিকে আমরা লক্ষ্য করলাম না, বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম না কি বেটা দেখো রে তোমার আব্বা কত দূরে আছে এটা বলি নাই, তবে ভাইয়ের আমার ভাই মা বোনেরাই আমার, যদি স্বামী ঘন্টার ঘন্টা কেটে গেল এলো না, স্বামীর দিকে লক্ষ্য করলো না, মনে করলো স্বামী গেছে স্বামী আসবে, তবে যদি কোনো একটি মেয়ের হাত থেকে হাতের মোবাইলটা যদি পাঁচটা মিনিটের জন্য হারিয়ে যায় দেখবেন বাড়িতে সাহাবিয়া লাগিয়ে দেয়। লাগাবে না স্বামী গেল ঘন্টার ঘন্টা কোনো ব্যাপার নাই, আর মোবাইল যদি একটু হারাই তো বাপরি বাড়িতে বিশাল ব্যাপার লাগিয়ে দিল। তাহলে জানতে হবে ভাইরা আমার বাপজিরা মা বোনেরা আমার, মায়েদের কাছে স্বামী থেকে বড় হলো মোবাইল, আর মোবাইল নিয়ে এরা বেশি বেশি নড়াচড়া করে। আমি জোহাত করে মা বোনদেরকে বলে যাই একটু একটু পরিবর্তন হয়ে যান, জালসা মিলা দেখে জীবনী কাহিনী শোনার পর যদি আপনি পরিবর্তন হতে পারেন তবে আল্লাহ আপনার ইহকালে পরকালেও লাভবান করে দিবে। ও ফাতেমা তো জোহরা রাদিয়া আল্লাহু তাআলা আনহাকে বললেন বেটি ফাতেমা তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে, তবে বেটি গো এমন একটি জামাত আসবে এমন একটি সভা আসবে রে বেটি, সেই জামানার লোকেরা গাছপালা তরুলতা নদ নদী গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ করবে জোরে জোরে পড়ন লা ইলাহা জিকির করন লা ইলাহা লা আর জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাইরা আমার বাপজিরা মা বোনেরা আমার, বিশ্বের নবী গে বিশ্বের নবীজি যেমন খাদিজার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এক আওয়াজে খাদিজার দরজা খুলে দিলে জোরে বলো ভাই ভালো লাগছে নাকি? তাহলে জিকির যখন করাছি কলমাটা তো জোরে কেন পড়ে না, জিকির করবেন দিল সুকুন ঠান্ডা হবে, বেশি বেশি আলা বে জিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, তোমাদের দিল সুকুন ঠান্ডা যদি করতে চাও তো বেশি বেশি আল্লাহর জিকির করো। আ বিশ্বের নবী আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন কেরো ভাই কিছু বলছেন? হ্যাঁ, তো বিশ্বের নবীজি আমার খাদিজার দরজাতে যখন একটা আওয়াজ দিলেন তো এক আওয়াজে দরজা খুলে দিলেন, বিশ্বের নবীর দিকে খাদিজা দেখছেন তো নবী মুস্তফার শরীরে রক্ত লাল হয়ে জামাগুলো আছে, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই অবস্থাটা কেন, আপনি বলুন না কেন আপনার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, আপনি ঘন্টার ঘন্টা কেটে গেল কেন, আপনি কোথায় ছিলেন বলুন না কেন। বিশ্বের নবী আমার বললেন ও বিবি খাদিজা তবে একটু তুমি কান্নাটা বন্ধ করো, তোমার চোখের পানিটা তুমি একটু বন্ধ করো, খাদিজা
তবে আমি একটি কথা বলবো, বলে এমন কি কথা বলবে খাদিজা বলো না কেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই অবস্থাটা কেন বলুন। নবী আমার বললেন খাদিজা তবে তোমার একটি কথা জিজ্ঞাসা করবো। খাদিজা বললেন বলুন না কেন, বলে তোমার বাড়িতে আমি যখনই এসেছি আওয়াজ দিলে পরে তুমি দরজাটা খুলে দাও, দ্বিতীয় দরজাতে আওয়াজ আমার দিতে হয় না, তবে কি তুমি 24 ঘন্টা আমার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকো। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটার পরে যদি দ্বিতীয় আওয়াজ আপনি আমার দরজাতে দেন, ওই দ্বিতীয়র আওয়াজটা আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব তার জন্য আমি 24 ঘন্টা আপনার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। খাদিজাকে নবী বলছেন এ খাদিজা তুমি যে আমার জন্য দাঁড়িয়ে থাকো 24 ঘন্টা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না? খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে ব্যথা হয় কষ্ট হয়, তবে আপনি যখন আমার দরজাতে আসেন আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায়। আর আজকালকার নারীরা আজকালকার মা বোনরা স্বামী যদি জানেন রাত্রে কোথাও গেল রাত 10টা 11টা যদি হলো আসতে বাড়ি আসার পরে যদি বলে রহিমার মা দুটো ভাত গুলা দিস তো যাও তুমি খুলি খাও, বলে না আর উঠবে না বলে তুমি খুলি খেয়ে নাও। বলো এখনকার নারী ওই জন্য বলে হাদিস থেকে কোরআন দিয়ে প্রমাণিত আছে কি মেয়েদের জান্নাত যদি বলেন তো স্বামীর পদতলে, তো ওই স্বামীকে যদি ঠিকভাবে রাতে যদি উঠে খাবার না দেয় যদি ঘুম থেকে নাই উঠে তাহলে জান্নাত পাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7 থেকে 8 বছর যখন বয়স হলো তার গর্ভধারিণী মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কি বাবা ছাগল চরাতে জঙ্গলে যখন পাঠিয়ে দেওয়া হলো, ওই বেলাল জঙ্গলে ছাগল চরাতে গিয়ে বাবা একা একা মনে মনে চিন্তা করতে লাগলেন, বলে আসমানকে তৈরি করলো জমিনকে কে সৃষ্টি করেছে, গাছপালা তোর লতা নদ নদীকে তৈরি করেছে। বেলাল ওই সমাধে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এমন সমাধে বেলালের কানে বাবা কলমার ধ্বনি আওয়াজ আসতে লাগলো। আর বেলাল মনে মনে করলেন যদি এহন পৃথিবী দুনিয়াকে যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহই সৃষ্টি করেছে। জোরে বলুন বেলাল কয় বছরে? 7 থেকে 8 বছর বয়স। ওই বেলাল বাবা বাবা জঙ্গল থেকে বাড়ি আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জননীকে বলতে লাগলো, বলে মা গো আমি একটি কথা জিজ্ঞাসা করব, বলে বেটা কি বলবে বলো না কেন, বলে মা আমাদেরকে কে তৈরি করেছে, গাছপালাকে তৈরি করেছে, জমিন ও আসমানকে কে তৈরি করেছে মা, বলে বলো মা একবার বলে দাও। বেলালের মা ওই সমাতে বেলাল বলতে লাগলো বেলা বেলা বেটা বেলাল রে তবে আমাদের বাদশাহ যার নাম হলো উমাইয়া আর উমাইয়াই আমাদেরকে সৃষ্টি তৈরি করেছে, পরন নাউযু বিল্লাহ। ওই উমাইয়ার দিকে লক্ষ্য করে বেলালের মা বলল, বেলাল বলল মা গো যদি আমাদের তৈরি করেছে তবে উমাইয়াকে কে তৈরি করেছে বলো। বলবে না বলবে না কি ভাই একটু ঘুমাচ্ছি বলছে না ঘুমাচ্ছে, উমাইয়াকে কে তৈরি করলো? ওই সমাতে বেলালের মা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, বেলালের মা কাঁদতে লেগে গেল, হায় হায় রে আমার বেটা বেলাল মুখ দিয়ে কি বের করতেছে যদি আমাদের বাদশাহ জানতে পারে বুঝতে পারে কি আমার বেলাল
ওই নবীর কলমা খানা পড়ে নিয়েছে, তাকে কিন্তু মালিক বলে মানে না, তবে হয়তো আমাদেরকে গ্রামে শহরে আর থাকতে দিবে না। আহারে বেলালের মা ওই সমাতে বেলালকে ধরে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল, আর উমাইয়াকে বেলালকে বাবা বিক্রি করে দেওয়া হলো। উমাইয়ার মা টাকা নিয়ে বাড়ি চলে গেল, বেলালের মা অতি গরিব ছিল, ওই বেলালকে বিক্রি করে দিয়ে যেমনি চলে গেল, উমাইয়া ওই সমাতে বেলালকে বাবা ছাগল দিয়ে মাঠে চড়াতে পাঠিয়ে দেওয়া হলো। আর অন্যান্য রাখাল গোলা ছিল, রাখাল গোলাকে বেলাল ডেকে বলতে লাগলো, ঘরে শোনো রে, আমাদেরকে কে তৈরি করেছে, কাঠপালাকে তৈরি করেছো, বলতে পারো বলো। ওই রাখালেরা বলল, বেলাল আমাদের বাদশা উমাইয়া করেছে। বেলাল বলছে, না না এটা হতে পারে না, আর যদি আমাদেরকে তৈরি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ তৈরি করেছে। ওই রাখালেরা উমাইয়ার কাছে যেমনি খবর জানিয়ে দিল, উমাইয়া বেলালকে ডাক করলো, বলে বেলাল রে, বলে তুই কি বলতে চাইছি বল না কেন, বলে আমাদেরকে কে তৈরি করেছে। উমাইয়া বলতেছে, আমি করেছি, বলে না, বলে তোমাকে কে তৈরি করেছে, বলে আমি আমি তৈরি হয়েছি, বলে এটা সম্পূর্ণ ভুল কথা, যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ করেছে। বেলালের কানে ওই কলমার ধ্বনির আওয়াজটা যখন আসতেছিল, বেলালকে উমাইয়া বলল, বেলাল রে তুই ওই নবীর কলমাটা ছেড়ে দে, নচে তোর প্রতি অত্যাচার করা হবে। বেলাল বলল, না না না, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার ওই নবীর কলমা মুক্তি বের হতেই থাকবে। আইরে কাঞ্চুস রে ভাই জোরে নাই, সুবহানাল্লাহ, ঘুমার হইল, আর যতই করো রে বাপজি রাই আমার উমাইয়া। বলল বেলাল, শোনো রে বেলাল, এখনো তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বলে, না না আমি কলমা ছাড়বো না, আমি নবীর কলমায় পড়তে থেকে যাব। ওই সমাদে বেলাল তাদের গাখালদেরকে বলে দিল, ওরে বেল উমাই বেলালকে নিয়ে ওই মরুভূমিতে চলে যাও, চলে যাও, ফুটবল খেলার মতো করে খেলতে থেকে যাও, যাও যাও। আর যখন বেলালের শরীরের চামড়া ফেটে 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 যাবে, তখন তার শরীরের নমক দিয়ে দিবে, নুন ভরে দিয়ে দিবে, তখন হয়তো বেলাল নবীর কলমা ছেড়ে দিবে। বেলালকে মরুভূমির বালিতে নিয়ে যাওয়া হলো, তাকে ফুটবলের মতো করে খেলতে আরম্ভ করলো, বেলালকে যখন অত্যাচার শুরু করলো। আমার দেশের বাপজিদেরকে, বাপদেরকে, মা বোনদেরকে যদি মারা হয় তখন বলবে, বাপ বাপ মইলাম মইলাম বলবে না। কোন স্ত্রীকে যদি স্বামী মারে, বাপ মইলাম, আর বাঁচবো না, আর ভাত খাবো না, বাপ আর থাকবো না, করবে না, করবে না, তখন বাপ 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 করে যাবে, আমি আর থাকবো না, চলবো বাপের বাড়ি, আমি মার খেতে আর পারবো না। হাইরে বেলাল নবী মুস্তফার প্রেমে পাগল হয়ে, আর বেলাল যতই যত বেলালকে মারে, আর ততই বেলাল পরে লাইলাহা, জোরে পড়ো লাইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাপজিরা, মা বোনেরা আমার, ও আমার দরদি মা জননী আমার, এদিকে বেলালের প্রতি যা অত্যাচার শুরু হলো, শরীরের মধ্যে বাবা নমক দিতে আরম্ভ করলো, বেলালের জবানে ওই শিখকে বাবা পুড়িয়ে তার জবানে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল নবীর কলমা ছাড়েনি। তবে একজন ভাইকে আমার বলবো, ওই বেলালের দিকে তাকিয়ে নবীর মহব্বতে একজন কোনো ভাই আছেন, এক বস্তা সিমেন্ট দিতে পারে ভাই, দেখি
কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যাতে বলতে পারি একজন ভাই বেলালের মহব্বতে নবীর আশিক হয়ে এক বস্তা সিমেন্ট আজকেই দিতে হবে, তা নয় দুদিন চার দিন পাঁচ দিন এক বস্তা। কোন মা মারাছেন দরদি জন্মে মায়েরা মার, কি নাম ভাই আপনার? সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর, মিনারুল সাহিব এক বস্তা সিমেন্টে দাদা সুবহানাল্লাহ এই ভাই দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে, নাম কি বলুন? তো যাই, আমার কোন দরদি মা জনে আমার আছেন, মায়ের আমার কোন একজন মা আমার দরদি আমার আখিরা থেকে দিয়ে চিন্তা করে বেলালের, বেলাল যদি কোনো মায়ের সন্তানের নাম থাকে তো ওই মাকে আমার বলবো বেলালের মা এক বস্তা সিমেন্ট দিয়ে পাঠাও, ও দরদি জননী মা আমার। নবীর মুস্তফার মহব্বতে পড়ি বেলালের দিকে তাকিয়ে যেমন সাহেব বলে, শুনেন যদি বেলালের ওই ঘটনা কোলে কিছু রাবে না, শোনেন যদি বেলালের ওই ঘটনা পাশন হৃদয় গোলে কিছু রহবে না, ও মায়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালেমা পড়েছি তখন উমায়াবু জিতেবে রে দিবানা বেলালকে মারিতে হলো রাওয়ানা, হযরত বেলাল পড়ে কান্দে হাই রে হাই, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়, রক্তের ধারা বগে চঙালে শরীরে বেলাল ভোলে না গো নবীকে, শোনেন যদি বেলালের ওই ঘটনা পাশন হৃদয় ভোলে কি বেলালের মহব্বতে একজন ভাই, ভাই মাত্র 350 টাকা ব্যাগ আজাব, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, হাবিব সাহেব এক বস্তা সিমেন্টে দাদা সুবহানাল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন। তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস পর দিবেন মাত্র 350 টাকা বস্তা, হাজার হাজার টাকা আমরা শেষ করে দিই। ভাই কোনো মা আমার দরদি আমার কতটি মায়ের আমার বসে আছেন, কোনো একজন দরদি মা এক বস্তা সিমেন্ট দিয়ে পাঠান ইনশাল্লাহ। আর লম্বা চওড়া করবো না, দু পাঁচ মিনিটের মধ্যেই আমি দিয়ে সমাপ্তি করবো। বলুন আর একজন কেউ আছেন? বহুত টাকা আমার যুবক যুব ভাইরা বিদেশে গিয়ে বহুত টাকা ইনকাম করেন, আর একজন ভাই বলেন ইনশাল্লাহ বিশেষ দোয়া করব। আর যে মাদ্রাসার বারান্দাতে বসে আছে আর মায়েরা বলে চুপচাপ মুখে কাপড় দিয়ে বুঝলি এক টাকা দাম দেওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ, জব্বার সাহেব এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আর ইনশাআল্লাহ জব্বার সাহেব এক বস্তা সিমেন্টে দাদা। তবে এখানে কেউ একজন নাই, সব তো মোবাইলে মোবাইলে চলে আসছে, তবে একজন ভাই আছেন কেউ? এই
বাইদুল বিশ্বাসের মা এক বস্তা সিমের, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, যে মা আমার এক বস্তা সিমের দিয়েছেন আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আমিনও মুক্তি বাড়ে না রে বাবা, আর নাই সব জোসেস তো, যাই হোক আর বলবো না আর চাইবো না, বহুত কিছু চাইলাম, বহুত কিছু বললাম, বহুত কিছু শুনলেন। আল্লাহ যদি আপনাদের আল্লাহ যদি আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক, আবার যদি কখনো আসি ইনশাল্লাহ আবার জীবনে কাহি আপনাদেরকে শোনাবো। যাই হোক বাপজির আমার, ভাইরা আমার, আমি পড়েছিলাম মুজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর ওয়াস্তে, জীবনে কাহি না হলে বহুত হয়ে যাবে, বহুত লম্বা চড়া হবে। তবে যাক আমার বক্তব্য এখান থেকে ইতিও সমাপ্তি করলাম, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল টুকু হলে ক্ষমা প্রার্থী। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে হোক মবিনতা।